দিন, মানুষকে বোঝান, নসিহত করুন, আপনাকে উপদেশ দাতা হিসাবেই প্রেরণ করা হয়েছে, কাজে আপনি নিজের কাজ করে যান। এবার কাজটা করলেন আপনি ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা এক সপ্তাহ এক বছর, রেজাল্ট যদি ভালো না আসে, যাদেরকে বয়ান শুনালাম যাদেরকে উপদেশ শুনালাম তাদের কাছ থেকে যদি ভালো সাড়া না মিলে, তাহলে আমি তো ক্ষিপ্ত হব, আমার মনের ভেতরটা তো জ্বলে উঠবে, তেপে উঠবে। কেন তোমাদেরকে শোনাবো যদি আমার কথার প্রতি তোমরা কর্ণপাত না করো? তখন হয়তো আমি শাসনমূলক কথা বলে দিতে পারি, আমি হয়তো মারধরের দিকে এগিয়ে যেতে পারি, আমি হয়তো আর কোন রকমের পদক্ষেপ গ্রহণ করে নিতে পারি। তার জন্য আল্লাহ তাআলা বলছেন, আপনাকে এদের উপরে আমি দারোগা করে পাঠাইনি? যেমন দারোগার সামনে চোর যদি সহজভাবে কথা স্বীকার না করে, তবে তীরে টেনে পায়ের গুল্লাতে যখন রুলের বাড়ি পিটে, তখন সব কথা একটা একটা করে স্বীকার করে। কিংবা জমিনে দুজন তিনজন পুলিশ যদি একদিক থেকে পিটতে শুরু করে, তাহলে সব কথা উগলে দেই। আপনার কথাকে যদি গ্রাহ্য না করে, উপেক্ষা করে চলে, তার জন্য যে আপনি ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে কোনো কিছু করে বসবেন, গাল দিয়ে বসবেন, মেরে বসবেন, তেড়ে বসবেন, আক্রমণ করে বসবেন, আপনার কাজ হলো বলে যাওয়া। আপনি বলে যান, আপনি বুঝিয়ে যান, এদের ভেতরে যাদের কপাল পুড়ে গেছে তারা মুখ ফিরিয়ে চলে যাবে, ওদেরকে আল্লাহ তাআলা আযাব দেবে। আর এদের ভেতরে যারা ভাগ্যবান, যাদের নসিবে মঙ্গল আছে, তারা আপনার কথাই সাড়া দেবে। তাহলে আল্লাহ তাআলা আমাকে অন্তত এইটুকু মনের দিক দিয়ে হালকা হতে বললেন যে আমার কথা আমি আপনার কাছে পৌঁছে দেব, মানার দায়িত্ব হচ্ছে আপনাদের, তাকে শ্রদ্ধা করা আপনাদের দায়িত্ব কর্তব্য। আপনি যদি না মানেন বছরের পর বছর, তাহলে তার জন্য আমি দুঃখিত হয়ে বসে যাব না, তার জন্য আমি ভারাক্রান্ত হয়ে মুখ ফিরিয়ে দেব না। আর মনে রাখেন কথা, এই জন্য ওলামায়ে কেরাম বেশিরভাগ, বিশেষ করে জুমা মসজিদে দেখবেন, ওয়াজ যখন শেষ হয়ে যাবে, খুতবা শেষ হয়ে যাবে, তখন ছোট মাওলানা বলেও বলেন এই কথা, আর মেজ মাওলানা বলেও বলেন এই কথা। কি বলেন? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এটা কোরআনেরই আয়াত। এটা কথার মানে কি? আম পাবলিক বুঝে একটা কথা কি, যে ওয়াজ শেষ হয়ে আমার উপরে ঠিকভাবে পৌঁছে দেওয়াটাই ছিল কর্তব্য এবং দায়িত্ব। আমি শেষ করলাম দায়িত্ব আমার পালন করে, এবার আপনাদের দায়িত্ব আপনারা বুঝে নেন। এই জন্য মৌলানা সাহেবরা এই কথাটা বলে গাটাকে ঝেড়ে নেন। আপনি মানবেন না মানবেন না, এটাও তো আমার কাছে প্রশ্ন। তো দেখছি দিনের দিন ইসলামের পতনই হচ্ছে, ইসলাম ঊর্ধ্বমুখী হচ্ছে না। তবে আমিও কি মাথা মোটা যে এক বছরে বুঝতে পারলাম না, চার বছরে বুঝতে পারলাম না যে মানুষ মানছে না মানে না? তো দেখছি মানুষ না মানার দিকে বেশি। কেন আসছি এগুলো করতে? কেন তবলিগে জালসার নামে জমা হচ্ছি, আর অত দূর মহল্লা থেকে এইখানে এসে এ রাত্রি জাগরণ করে আবার রাতারাতি বাড়ি যাচ্ছি, কি দরকার? তখনও আবার একটা আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ম, এটাকে মানতেই হচ্ছে আমাদের,
আর সেদিকে নজর দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআন মাজিদের গোড়াতে বলছেন, সালামুন আলাইহিম আ আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে নবী, এই লোকগুলোকে আপনি যত মিষ্টি ভাষা দিয়ে বোঝান, বুঝানো যা না বুঝানো তা, এরা কোনো মতেই বুঝবে না, এরা কোনো মতেই গ্রাহ্য করবে না, এরা কোনো মতেই আপনাকে মানতে রাজি হবে না, এরা ইমান আনবে না, বুঝান আর না বুঝান এরা শুনবে না আপনার কথা। যখন শুনবে না, এরা যখন মানবে না, তাহলে হে আল্লাহ আসমান জমিনের মালিক, আপনি কি জন্য আমাকে এই ফালতু কাজের জন্য লাগিয়ে রেখেছেন? মানবে না তো যাবো কেন ওদের কাছে? যারা মানবে তাদের কাছে যাব, এদের পিছনে আমি লেগে আছি কেন? এই প্রশ্নের আবার জবাব দিতে গিয়ে ওলামায়ে দীনও কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীও কথা বলেছেন, এবং আল্লাহ তাআলা ইঙ্গিতে ইশারায় অন্যান্য জায়গায় বলে দিয়েছেন তা কি? তাহলে এই আল্লাহ তাআলা বলছেন, আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি কিসের জন্য? একটা দায়িত্ব দিয়ে, একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। কি দায়িত্ব? আপনি তাবলীগ করবেন, মানুষের কাছে আমার বাণী পৌঁছিয়ে দেবেন, এই জন্য আপনাকে পাঠিয়েছি। ইন লাম তাফআল, আপনি যদি এই দায়িত্বটা পালন না করেন, আপনি যদি মানুষকে দাওয়াত না দেন, মানুষকে যদি আযাবের ভয় না দেখান, আপনি যদি মানুষকে জান্নাতের দিকে উৎসাহিত না করেন, তাহলে আপনি আমার দায়িত্ব পালন করলেন না। আর আমার দায়িত্ব যদি আপনি পালন না করেন, তাহলে আপনি আসামি। এই জন্য আপনার কাজ হলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, যান আপনি দায়িত্ব পালন করুন। তাহলে রাসূল দায়িত্ব পালন করছেন, ওলামায়ে কেরাম কি বলছেন? দুটি কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে। এক, এই লোকগুলোই যেন কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে না দাঁড়িয়ে যায়, এই লোকগুলোই কিয়ামতের দিন আপনার বিপক্ষে যেন দাঁড়িয়ে না যায়। কি বলে? আল্লাহ যখন তাদেরকে আযাবে গ্রেফতার করবেন, তাদেরকে যখন নরকের দিকে টেনে নিয়ে যাওয়া হবে, তখন এরাই মাওলানা সেজে গিয়ে আল্লাহর সামনে প্রতিবাদ করে বলবে, হে মালিক আল্লাহ, তুমি তো নিজে বলেছ যে আমি কোনো জাতিকে আযাব দিই না, আমি কোনো সম্প্রদায়কে আযাব দিই না, হাত্তা নাবআসা রাসূলা, যতক্ষণ পর্যন্ত ওদের কাছে আমার কোনো নবী না যায়, আমার কোনো ওয়ালি না যায়, আমার কোনো মৌলভি না যায়, আমার কোনো মাওলানা না যায়। মাওলানা যদি না যায়, তাহলে প্রায় জানবে কি করে? আর ওই লোকগুলো যদি আজাবে যায়, তখন তারা বলবে যে আমাদেরকে বুঝাবার লোক ছিল না, অতএব আমাদের ছেড়ে দেওয়া হোক। আমাদের কাছে লোক কেন পাঠাননি? আমাদেরকে কেন
যে না একে আমরা চিনি না, এরা হরগিজ বলতে পারবে না যে আমরা জীবনে শুনিনি হে আমাদের মালিক যে মদ খেতে হয় না, দারু খেতে হয় না, এ হারামখোরি করতে হয় না, সুদে জড়িত হতে হয় না, এই আমরা জানতাম না মালিক, এরা বলতে পারবে না। এই জন্য তাদের কাছে পৌঁছিতে হবে। এক দুই নম্বর, আপনার যে মেহনত চলতে আছে, আপনি যে খাটতে আছেন, আপনার যে গা ঘামছে, আপনার যে শরীর ঘামছে, মেহনত চলছে, শক্তি খরচ হচ্ছে, এনার্জি নষ্ট হচ্ছে, আপনি তার জন্য আল্লাহর কাছে সওয়াব পাবেন। অতএব কেউ মানুক আর না মানুক, কেউ শুনুক আর না শুনুক, আপনি নিজের কাজ করে যান। আমি এই ফর্মুলাতেই বলে যাচ্ছি, এই ফর্মুলাতেই আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি, না হলে আমাকে চেনেন আপনারা কে কতদিন ধরে, মনে রেখেছেন না? সবারই মনে নেই। আমি প্রথম বক্তা হিসাবে পা রেখেছিলাম 1985-86 সালে লালমাটি মাদ্রাসায়। আপনি নিজে অঙ্ক করেন তো, তাহলে এটা চলছে কি 2019 সাল, তাহলে আমি কতদিনের এই রাস্তার ঘোড়া গাড়ি টানালো, এতদিন ধরে আমি আমার কমের সামনে পেশ হচ্ছি। লাভ, লাভের ধানটা কে খাচ্ছে? আমি কি যে হারে বলে বেড়াচ্ছি সেই হারে আমার জাতিকে উন্নতির দিকে অগ্রসর করতে পেরেছি? পারিনি। আমার জাতি কি সে কথাগুলোকে ওইভাবে মেনেছে? মানেনি। তবুও চলছে। কেন চলছে? এদিকে এক যুক্তি দিলাম, আর এক যুক্তি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জামাই হযরত আলীকে ডেকে বলছেন, লান ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুন মিন হাওরিন নামে। ও আলী শোনো, তুমি 500 জন লোকের সামনে বক্তৃতা রাখলে, তুমি 1000 জন লোকের সামনে বয়ান রাখলে, এ 1000 জন লোকের ভেতরে যদি 999 জন লোক তোমার কথাকে না মানে, না গ্রহণ করে, একটা লোক যদি তোমার কথাটাকে মেনে নেয়, তাহলে এই একটাই লোক যদি তোমাকে পাত্তা দেয়, এটা কেমন হলো? নবীজি বলছেন, আরব দেশের লাল রঙের যে উটগুলো হয়, সেই লাল রঙের উটগুলো একটা যদি কোথাও তুমি পড়ে পাও, একটা উঠের যদি তোমাকে কেউ মালিক বানিয়ে দেয় আর বাড়ি তুমি হাতে করে ওই উটটাকে নিয়ে যাও, তাহলে একটা উটকে হাতে করে নিয়ে যেতে গেলে তোমার যতটা লাভ হলো, তোমার যতটা আনন্দ হলো, তোমার যতটা স্বচ্ছলতা এলো, তো সেই একটা উটকে পেয়ে যা তুমি লাভ করলে। 500 জন লোককে ওয়াজ করার পরে একটা লোক যদি তোমার কথায় হেদায়েত পায়, তো তাহলে তার চাইতে তুমি বেশি লাভ অর্জন করলে। এখানে আছেন কতজন লোক? আমার চোখের আন্দাজ বলছি আপনারা 1400-1500 লোক আছেন। আড়ালে কতজন মেয়ে ছেলে আছে দেখতে পাই না, তাহলে অনুমান করি আজকালকার জালসা তো হলো বেটি ছেলেদের জালসা, ধরো 5000 আছে। তো 10,000 লোকের ভেতরে আমি যদি 100টাতে একটা করে লোক পাই, তাহলে 100টা লোক পাবো আমি। আর 100টা লোক যদি আমার কথাগুলোকে ন্যায্য বলে স্বীকৃতি দেয় আর আগামী দিনে মেনে নেওয়ার সংকল্প প্রকাশ করে, তাহলে আমি কামিয়াব। তাহলে বলবো না কেন? কেন মজ করবো না? 99 জন লোক পাত্তা দেয় না, মানে না, অগ্রাহ্য করে, বলে আমি যদি ক্ষিপ্ত হয়ে বসে যাই, তাহলে যে লোকগুলো আজকে মদ খাচ্ছে, আগামী দিনে ওই লোকগুলো মদের চাইতে নোংরা জিনিস খাবে। যে লোকগুলো আজকের দিনে অবৈধ ব্যবসা করছে লোকের চোখের আড়ালে, ওই লোকগুলো বাড়ি বাড়ি বেশ্যাখানা খুলে দেবে, এই লোকগুলো আরো নোংরামিতে নেমে যাবে। তার চাইতে ভালো এরা আড়ালে যা করছে করছে, প্রকাশ্যে করে না। আমরা সবসময় তাদের সামনে ঘন্টা বাজাতে আছি, ঘন্টা বাজাতে আছি। ভাইজান, আপনাদের মনের ভেতরে একটু একটু করে ঠকা লাগছে,
যে আমাকে এরকম করে কেন বলছেন কথা, কেমন কোন ভাষায় আপনাদেরকে বলা যাবে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাতটা তোমাদের জন্য বিশ্রামে করেছি এবং দিনটা তোমাদের পয়সা কামাই করার জন্য, উপার্জন করার জন্য বানিয়েছি। দিন হবে তো ব্যবসা বাণিজ্য করবে, খেতে বাড়ি করবে, এটা হলো দিনের বেলা। আর রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরামের জন্য করেছি, তুমি রাতের বেলায় আরাম করো। দিনের বেলায় রুজি তলাশ করো, রাতের বেলায় আরাম করো। রাতেও যদি রুজি তলাশ করো, দিনেও যদি রুজি তলাশ করো, এটা ফর্মুলার উল্টো বরকত হবে না। রাত আরামে আর দিন হলো রুজি তলাশ করা। এখন এই দিনে গ্রামের নাম বললে এই যে জিনিস আছে ফেতনা, ইউটিউবের জামানা, ও পৌঁছে দেবে ওর কাছে আমার এখানকার খবরগুলো। ওই জন্য গ্রামের নাম বলছি না। আমাকে যে ঘর থেকে হাঁটিয়ে জালসা গা পর্যন্ত নিয়ে আসছে, সেই জালসা গা পর্যন্ত আসতে আসতে এই এলাকায়, এই ধুলিয়ান বাজারের এই এলাকাতেই এমন মুসলমানের গ্রাম পাচ্ছি যে তিনটা চারটা ছেলে 150 ওয়াটের বল জ্বালিয়ে দিয়ে, তিনজন চারজন ছেলে, তখন রাত্রি 12টা সাড়ে 12টা, তো ওই এরকম করে করে ক্যারাম বোর্ড খেলছে। আর একটু দূরে জালসার প্যান্ডেলে ওয়াজ হচ্ছে, মানুষকে হিদায়তের কথা শোনানো হচ্ছে। তাহলে এই অভাগা কুলাঙ্গারকে দেখে একটাই কথা মনে পড়লো, তুমি যদি ঘুমিয়ে যেতে তাহলে কোরআনের উপরে তোমার আমল করা হতো। দিনের বেলায় তুমি যদি কাজে না যেতে, কাজে না যেতে দিনের বেলায় যদি তুমি ক্যারাম খেলতে, তাহলে একটা ইনকার করা হতো আর একটা মেনে নেওয়া হতো যে রাতের বেলায় আরাম করেছি, দিনের বেলা রুজি তলাশ করতে যাইনি। তুই এমনই কুলাঙ্গার, দিনের বেলা রাতের বেলায় সারা রাত এই কাজ করবি আর দিনের বেলায় তুই সারাদিন ঘুমাবি। একটা নতুন গেম এসেছে দুনিয়াতে, নেটে পাওয়া যায়, গেমটার নাম হলো পাবজি। গেমটার নাম হলো পাবজি। পাপ না তোর পাপ জি আমি জানি না, তো এইটাই লাগছে শুনলে যে পাপ জি। এমনই গেমের গেম যে আপনি এখান থেকে ক্লিক করবেন, কোন দুনিয়ার কোনা থেকে আরো তিনটা ছেলে দুটা ছেলে আরো খাড়ো হয়ে যাবে ওই নেটে নেটে। সারা রাত গুলি মারামারি চলছে, এক অপরকে খেলা ফেলি চলছে, কাট করা করে চলছে, এই চলছে আর ওই চলছে, সারা রাত পাপজি পাপজি করে করে হজর যখন হচ্ছে তখন শুচ্ছে। আর দুনিয়ায় উল্টা, দুনিয়ায় উল্টা, দিনের বেলা ঘুমাই আর রাতের বেলা জাগে, এটা হলো কুত্তার খাসলত। কুত্তা রাতের বেলায় জেগে থাকে আর দিনের বেলায় ঘুমাই, আর সেই খাসলতটা ধরলো কারা? তো মুসলমানের বাচ্চারা। অথচ একটা লাল পয়সা এই খেলায় কোনো কাম আসে না। এখন নমাজ পড়েনি, তখন বেইমানের মতো ঘুরছে, সুদ খেয়ে বেড়াচ্ছে, তার হাত কাঁপছে 60 বছর বয়সে। এই রোগগুলো আমাদেরকে আর মুসলমানদেরকে এখন আক্রান্ত করতে শুরু করেছে। থেকে যাক রোগ, রোগের জায়গায় আপনাকে বুঝাতে এসেছি দু চারটা কথা, শুধু বলে দিই। পাপ করার বেলা ওস্তাদ, কিন্তু জন্মেও কোনোদিন ভাববেন যে পাপ আমাকে ঘাট থেকে নামাতে হবে, ভাবিয়েন কোনোদিন ঘাট থেকে পাপ কি করে নামাতে হয় এই ভাবনাটা ভাবুন। পাপ এখন করে যাচ্ছেন করে যান, একদিন আসছে যে ঘাট থেকে পাপকে নামাবার জন্য ব্যাকুল হয়ে যাবেন। কেন? যেটা হলো বয়সের তাগিদ বা বয়সের তাড়না। এক একটা স্বভাব বয়সের সঙ্গে আল্লাহ তাআলা যুক্ত করে মিলিয়ে মিলিয়ে দিয়েছেন। মানবেন না, বুঝেন কথাটা। যখন ছোট ছেলে দোলনাতে থাকবে, তো ছেলেটা যদি জেগে থাকে আর আপনি ওর বুকে থাক পাড়ি দিয়ে ঠান্ডা
চুপচাপ থাক, হেলা নড়া করিস না। তো 1.5 বছরের শিশুকে দেখবেন যতক্ষণ ও জিন্দা থাকবে, দোলনাতে দেখেছেন আমার পা আর হাত কত চলে এরকম করে, যদি খালি সাইকেলের প্যাডেল হতো তাহলে আর 4 কিলোমিটার আসা যাওয়া হতো, এত লাত মারতে জল্লুতে, খালি লাত মারতে আছে, লাত মারতে আছে, হাত পা কুদাতে কুদাতে আছে। এটা হলো ওর বয়সের ওই সময়ের তাগিদ। যখন পা পাকবে তখন বারে বারে দম করে পড়বে এই পুঠার ঘরে, নিতম্বের ঘরে, আর এই মাংস তো যখন জোর করে লাগবে তখন চেয়ে করে কাঁদবে, আর মা দৌড়ে এসে ওকে ধরবে, ধরে পাছাটা নেড়ে দিয়ে বলবে ওরে হাত ধন রে কত যদি লাগলো রে, আর হাঁটিস না বেটা, আর হাঁটিস না, আর 2-3 মাস পরে হাঁটতে পারবে, আর হাঁটিস না। ওর মা ওকে ওয়াজ করে রেখে দিয়ে ও ইয়েতে লোকি জাল দিচ্ছে, রান্না করছে, দেখবেন 1 ঘন্টা পরে ফের আর একবার ওর দুম করে পড়া যাচ্ছে। কেন? যেটা ওর বয়সের তাগিদ, ওর মন বলছে আমি হাঁটবো এখন, তুই আমাকে আটকাবি কেন? পড়বে আর হাঁটা শিখবে, পড়বে আর হাঁটা শিখবে। হাঁটা যখন শিখে গেল তখন কিছুটা দিন থাকবে এইরকম যে ও শুধু মাতোয়ারা হয়ে থাকবে খেলাই, এত মাতোয়ারা হয়ে থাকবে। আপনি যদি মা বাপ হয়ে স্কুলের জন্য আগে যেতে বলেন, সব থেকে বড় দুশ্মনকে তো আমার মা আর বাপ, আমাকে খেলতে দেয়। আর যদি খেলে কোনো জায়গায়, আর ছেলে যদি পড়াশোনা করতে নাও যায়, আর ওর মা যদি বলে যে বাবলু রে তোর মা বাপকে লাহারি খান দিয়ে দেখা তুই যাগা, বাপ বলবে তুই যাগা, ফের এসে বলবে তোর বাপকে লাহারিটা দিয়ে আয় ক্রিকেট খেলছে, এই 2-3 বার ডাকলে ডাকলে ডাকলে, আর একবারের বেলা বলবে হাত ধোন হার বাপ লাহারিটা দিয়ে আয় তোর বাপকে, তখন বলছে আরে এক ওভার আছে খেলে, তখন ও ওভার পূরণ করবে, তখন ও ছাড়বে না। এটা ওর বয়সের তাগিদ। যেদিন দেখবে এই ঠোঁটের উপরে নাকের নিচে এই জায়গাগুলোতে কালো কালো সিসার জ্বর নামতে শুরু করেছে, আর একটা করে লোম দেখা দিয়েছে, তার মানে ওর কাছে যৌবন টুকি মারছে। যখন যৌবন টুকি মারবে তখন এইগুলো ফেল, নতুন কথা ভাববে। চলো ভাই জালসা শুনতে যাবি না, উঠে ওই যে আজ রাতে ওখানে জালসা হয়েছে, তুই আপনার থেকে জালসা শুনে কি করবি, সালা চাল ঘোড়াহুড়ি করবো, বেট ছেলে বেট ছেলে কত আছে। কিছু ছেলেই আছে বেটা ছেলে বেটি ছেলে যে বাজারে ভিড় করবে ওই জায়গাতে হুড়াহুড়ি করবে, চিংড়ি কাটাকাটি করবে, ধাক্কা দিবে, ওগুলো তোমার প্রাণ ঠান্ডা হবে, জি ঠান্ডা হবে, আর এই কাজ করার জন্য এক জায়গাতে নয় 20 জায়গাতে যাবে। কাটিহার বলে জেলা আছে সেমাপুর, জালসা করতে গেলাম, আমার টাইম আছে 1টা থেকে 3টা পর্যন্ত। যে মুখিয়াদের বাড়িতে আমাদের জায়গা দিয়েছে শোয়ার জন্য, সে মুখিয়াদের বাড়ির বড় একটা ঘরের ভেতরে 3টা 3টা করে 6টা বেটা ছেলে আর বেটি ছেলেকে ঢুকানো আছে। এগুলো কোন থেকে আনছে জি? বলছি 1টা করে ধরছি আর লিয়ে না ধরছি সকালে মিলে হবে। কিসের জন্য ধরছ? খুঁজে আর কি ঘুরে ঘুরে ওই বলল, ঘুরে ঘুরে ওই বলল, বলেছিলেন তোরা যত বড় লম্পটের লম্পট কিয়ামতের দিন তোরা এই মনে মুখ করে দৌড়াবি না, কেন বাংলা কাহিনী কে দেন কাহে আছে কুমপিড়ি ছেলে দেন কাহে আছে, কত নিচে নামছে এই জাত। তো যারা রাতের বেলাটাকে আরামের জন্য রাখলো না, দিনের বেলাটাকে রুজির জন্য রাখলো না, তারা নিজের পায়ে কুড়াল বেঁধেছে, পাপ ঘাট থেকে নামাবেন। এই ছেলেটার বয়স যেদিন হয়ে যাবে 22-23 হয়ে যাবে, দুটো বাচ্চা হয়ে যাবে, আর একটা ছেলে যদি বলে যে যাবি রে ধুলিয়াল, কেন বলছি এই বছরের সুপারহিট রঙিন হিন্দি ফাইটিং ছবি ওখানে লেগেছে, এত ভালো ছবি এই বছর আর একটাও বাইর হয়নি, দেখবো চল কি বলবে। শ্বশুর বাড়ি জিন্দাবাদ, ধুর এখান থেকে সালে 10 টাকা ভাড়া যেতে, 10 টাকা আসতে, চা খাবো পান খাবো তাতে যাবে 10 টাকা, টিকিটটা লাগবে 20 টাকা, আমি হিসাব করে দাঁড়াতো 50 টাকা চলে গেল, ও যথা একদমই যা লাভ কি 50 টাকা তো আমার 2 কেজি চাইলে হবে,
তাহলে তুই যে চ্যালের হিসাব আগে করতে কিনা তাই চ্যালের কেন হিসাব করছিস এত সহজে? কিন্তু যে মাওলানা মর্গে টান পড়েছে, গলায় ঘ্যাপ ঝুলছে, এখন একটা পর বেটি এনেছি, আর ওই ফ্যাক্টরিকে আনার পর থেকে আবার ফ্যাক্টরি থেকে মাল পয়দা হতে লেগেছে, এখন আমি ওই কাজে যাব আর যাব না, শেষ। এটার বয়সের তাগিদ। আর যেই লোকটা যৌবন কালে পাকা গুন্ডা ছিল, ছাঁটা নালায়েক ছিল, বদ্দামিন ছিল, কুলাঙ্গার ছিল, হারামজাদা ছিল, নালায়েক ছিল, সেই লোকটাকে দেখবেন যেমনি 50 বছর পার হয়েছে তার আগে থেকে গায়ে রটাতে শুরু করবে। এবার ভালো বুঝি যা তোর লেগে আল্লাহ ঘাটা তাকে সে ফেলবে মিনার মাঠে। যা যা হজি যাবো মাওলানা, এবার দোয়া করিয়েন। আর দাড়ি ছেড়ে দিয়েছে, আর জিন্দগি ভোর কামা দাড়ি হঠাৎ যখন ছুটতে পেয়েছে তো কুসার ডাঁপের মতন মোটা মোটা খোঁজ খোঁজে দাঁড়িয়ে ঘর বাইরে আসে। বাপরে দাড়ি তোমার তো সোজা কেটেছি, জীবনে রাখি মারানা নতুন রেখেছি তো, একবারে বাঁশের হুঁকের মতন আমার আজ কথাগুলোকে শুনে নেন। ঘাট থেকে দোষ নামিয়ে
পাপ কত রকমের হয় দুনিয়াতে? পশ্চিম পাড়ার লোক একটা পাপের নাম বলছি, তার নাম হলো কবিরা। মধ্য পাড়ার লোক একটা পাপের নাম বলছি, তার নাম হলো কি? বড় কবিরা, মহাকবিরা, খবরদার বলবেন না। আর এই পূর্ব প্রান্তের লোকটিকে বলছি, আপনারা একটা গুণাকে চিনে রাখেন, ওর নাম হলো সাগিরা। আর সবটি লোককে বলছি আর একটা গুণার নাম, যে গুণাটার নাম হলো আরবি ভাষাতে মুজাহের, এর মানে হলো কি? প্রকাশ্যে দিবালোকে ডন কেয়ার, কাউকে দেখে ভয় করি না, এইভাবে পাপ করা। হলো চারটে পাপ, একটা হলো কাবিরা মানে বড়, একটা হলো আকবরুল কাবায়ের মানে মহাকাবিরা, একটা হলো সাগিরা, আর একটা হলো মুজাহে। এতটি গুণা আমাদের দ্বারাই হয়, কোনটা মাপ পাবেন আর কোনটা পাবেন না শুনে নিন। আর নিয়ে ঘড়িটাকে বলবেন একটু দেরিতে একটা বাজবি, তাহলে কথাটি শেষ হবে, আর আগে যদি একটা বেজে যায় তাহলে কত থেকে যাবে। কি বলি? সবচাইতে বড় কামিরা দুটো, যদি মাথাকে ঠুমকা ঠুমকা রক্ত ঝরিয়া লহু লহান করে দেন নিজেকে, মাপ হবে না, মাপ হবে না, মাপ হবে দুটা। সে দুটো কি কি? আল্লাহ তাআলা বলছেন, তার নবী বলছেন, কুল্লু যামবিন আসাল্লাহ আন ইয়াগফিরাহু ইল্লা মান মাতা মুশরিকান আও মান কাতালা মুমিনান মুতাআমিদান। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সবই গুনাহকে তোমাদের মাফ করে দেবেন, তবে দুটি গুনাহ তোমাদের জীবনে মাফ হবে না, অতটা মাফ হবে না। ইয়া কোন মুসলমান কোন মুসলমানকে যদি অন্যায়ভাবে কতল করে দেয়, আর কোন মুসলমান জেনে শুনে বুঝে সুঝে যদি আল্লাহর সঙ্গে শিরিক করে দেয়, তাহলে শিরিকের গুনাহ নিয়ে যারা মরবে তারা মাফ পাবে না, আর যারা মার্ডার করে মরবে তারা জীবনে মাফ পাবে না। এখন মাওলানা অনেক খাওয়াটা যদি শুনবেন একরকম, এই মাওলানা যদি লাগে তাদের একটু যদি এক মনে দয়া চলে আসে মুসলমানকে কাকে মার্ডার করে জীবন যায়। আমি পাটনাতে চাকরি করি, পাটনা মাদ্রাসা এলাকাতে কোন যুগে একই দিনে বৌমা হয়ে এ বাড়িতে এসেছে, 3 বছরের মাথায়
যেটা বলো ছোট যা, আর একটা বেটা দড়িয়ে বেড়েছে 2.5 বছরের, আর আরেকটা পেটে আছে হব হব করছে। তখন এই বড় যাকে লাজ লাগছে, আর লোকে টিপ্পনি কেটে কেটে বলছে, হাঁটে তোরা কি করছে, তো ছোট যা দুটো ছেলে করে নিলে আর তোর ভাই একটা হয় না মানে। তুমি দেখো আমার যে কোনো দোষ আছে কি? যে নিয়মে আল্লাহ তাআলা ছেলে দেয় ওই নিয়ম আমরাও পালন করছি, ওরাও পালন করছি। আর যে জমিতে ফসল হয়েছে আমাকে ফসল হয় না, তাহলে কি করবো? তাকে কেউ বুদ্ধি দিলে কোন বেটি ছেলে যে সাদা এক গোটা মুরগা কিন কিনে তোর স্বামীকে সাথে করে চলে যা সদলা পুরি। মালদার দক্ষিণে আমের বাগানে ঘেরা একটা জায়গা আছে, মালদা স্টেশন থেকে ভাড়া লাগবে 20 টাকা ওখানে যেতে, জায়গাটার নাম হলো সদলাপুর। ওখানে একটা পীরের থান আছে, পীরটার নাম হলো কি আখি সেরাজুদ্দিন। ওর কবরের কাছে যে মুরগা দুটা জবাই করে মাংস করে খাদেমকে দিয়ে দিবি, খাদেম যেখানে তুলে দিবে ওইখানে তোরা খাবি, আর বাকিখানি খাদেম পীরকে খাওয়াবে। রেখে দিল আর দিয়া তোরা ওই জায়গাতে স্বামীটা সিথানে খাড়ো হবে আর তুই কইথানে খাড়ো হবি, আর গলা কাপড়ি করে চাদরখান গলাকে দিয়ে আসামের মতো খাড়ো হয়ে তুই বলবি পীর বাবাকে, আর তোর মদটাও বলবে পীর বাবাকে। কি বলবি? ওই যে পীর বাবা কত যে কবিরাজের বাড়ি থেকে গুটি এনে জড়ি এনে বেটে বেটে খেলাম, নোড়ার ধার ক্ষয় হয়ে গেছে কিন্তু গুটিতে কাজ হয়নি, কত যে হোমিও ওষুধ খেলাম আর কত যে এলো ওষুধ খেলাম, পেটে ছেলে এলো না বাচ্চা ধরে না। এই বার শুনতে পেলাম তুমি নাকি বড্ড দয়াবান, কবরে থেকে থেকে কেমন করে তুমি ছেলে করে দাও, তো আমার উপরে একটু দয়া করো, আমাকে একটা ছেলে দাও যেমনই হোক না কেন, বেটা দাও তো বেশি ভালো, যদি বেটি দাও তাও রাজি আছি, তবে একটা ছেলে দাও। ছেলের দুবার দুজনা মিলে করে ওইখানে এক সিজদা বেড়ে দিবি কোথান থেকে, আর তুই সিথান থেকে সম্মানের সিজদা করে দিবি, দিয়া বাড়ি চলে আসবি। বাড়ি চলে এসে কিছুদিন পরে মাঝে মাঝে মদটা ওকে কইছে, কেমন লাগবে একটু লুকা কথা। লুকা কথার মানে হলো যদি প্রত্যেক মাসে মাসে মিনস হয় তাহলে ছেলে হয়নি, আর যদি মিনস বন্ধ হয়ে যায় তাহলে খুশির খবর যে ছেলে এসেছে। তো 2 মাস পরে ওকে জিজ্ঞেস করছে, করে বলছে হ্যাঁ এ মাসে উকি পগলা হয়েছে নাকি? বেচারে মুখ শুকিয়ে কয়েছে হ্যাঁ দেরি। 6 মাস পার হয়ে গেছে, খালি বারে বারে গোসল করতে যায়, প্যাটের দিকে দেখছে যে কোনো ছেলে কেনা উঠলো কিনা, ওই যে চিমটি প্যাট দড়ির দড়ি হ্যাঁ প্যাট লেগে আছে প্যাটের সাথে প্যাট একটুও চলে। সে করে তো কমসে কম 1 বছর তো দেখ, পুরা 1 বছর কেটে গেল কোনো খবর হলো না, যে কাজ সেই হয়ে আছে। তখন নিরাশ হয়ে যায়, বলছে ফাঁকা লাগছে এইটা পীরের কথা আর আল্লাহ শুনে না। আছে বড় বড় পীর আছে, তো বলছে আর একটা বড় পীর আছে বীরভূমে পাথর চাপড়িতে, আর তুই এমন জবর পীর যদি যদি জোড়া করা চাই তো 1 বছরই জোড়া দিয়ে দিবে। আহলাদিসেরা কেউ কেউ করে কেউ কেউ করে না, তো মুসলমান ঘরের আহলাদিস ঘরের বেটি যেন শিরিক করে নিয়েছে, নিয়ে তারপরে তখন এসে মাদ্রাসাতে খাসিয়ে দিয়ে যে ভুয়া করতে বলছে যে মারানা হা করবে ভুয়া করে, তো বহুদিন ধরে চেষ্টা করছি কিন্তু আল্লাহ তাআলা একটা বাচ্চা দেয় না। কি চেষ্টা করলি রে? তো গল্পতে কইলো যে আফিসের রাজদিনের কবরের কাছে মুরগা দিয়ে তারপরে কত দিন দোয়া তাবিজ করে এসেছিলাম তাও আল্লাহ তাআলা দেয়নি। অত বড় পীর এখন পানি খেয়ে গেল, তা আমি তো পীরের পাও রয়েছে হানা দাঁড়াই কেন হবে, তো দোয়া করতে তো আল্লাহ মানা করেনি, দোয়া করে দেবে যদি আল্লাহ দেয়, কত বড় বরবাদি করে এসছো। আল্লাহ কোরআনে বলছেন ইয়া হাবুলি মাইন
ইচ্ছা করেন বেটি ছেলে দান করেন, আর যাকে ইচ্ছা করেন বেটা ছেলে দান করেন। তারপরের আয়াতে বলছেন আল্লাহ তাআলা যখন ইচ্ছা থেকে যায় তো কাউকে কাউকে বাঁধা বানিয়ে রেখে দেয়, জীবনে কোনোদিন তাকে ছেলে মেলে দেয় না। অতএব বেটি যদি চাইতে হয় তো আল্লাহর কাছে চাও, আর বেটা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও। এই দরবারকে বাদ দিয়ে দুনিয়ার অন্য কোনো দরবারে যেও না, যদি যাও তাহলে তোমার একটা শিরক করা হবে, আর শিরকের গুনাহকে আল্লাহ তাআলা জীবনে কোনোদিন মাফ দেবে না। এবার আরো কয়েকটা কামিরা আছে আঙুলে গুনাচ্ছি, আঙুলে গুনাচ্ছি কেমন, কেউ যদি কাউকে অপবাদ দেয়, কি বলে অপবাদ দেয়, তোর বেটিকে জমসেদের গাঁটাসাদের ফুসু ফুসু করতে দেখে জেগে যাচ্ছি, আমার পাক বেটি যদি বদনাম করতে এসিস মানে আসলে কিন্তু মেয়ে ভালো, আর বদনাম করার উদ্দেশ্যে একটা অপবাদ লাগিয়ে দিল, এই অপবাদ যদি কেউ দেয় কবিরা গুনাহ। এ কাজে আপনি ওস্তাদ আর আমরা ওস্তাদ, আমরা সবাই ওস্তাদ। আমাদের এলাকায় তালগাছি বলে গ্রাম আছে, দু পড়োশিতে মিল নাই, মসজিদে জোহরের নামাজ পড়ার পরে দুটো আলগা লোক দেখে যে তাকে সালাম দেয়, বলে সালাম আলাইকুম ভাই আপনার বাড়ি কোথায়, বলে আমাদের বাড়ি কড় করে গায়ের নাম কড় করে, কি করতে এসেছেন এখানে, যে উনার মেয়েকে দেখতে এসেছিলাম বৌমা বানাবো, মেয়েটা তো দেখতে ভালোই লাগলো, আমরা দূরের লোক আপনি কাছের লোক, একটু বলবেন মেয়েটা কেমন হবে, আমাদের নিয়ে যাওয়াটা বউ করাটা ঠিকঠাক হবে, তখন এই কত বড় বিশ্বাস যে নমাজি উদাহরণ কইছে। কেনে জিজ্ঞেস করলেন জি, নাও যদি বলি তাও দো, সব বলি যদি তাও দো, কি কাজ হলো রে বাবা, এ না না বলেন না। বাপের সাথে মেয়েটার সাথে তো কোনো শত্রুতা নাই, শোধ করার জন্য কত সুন্দর সুযোগ পেল। আর এক একখান এখানে বলছে আমার নাম বলিয়ে না, নাহলে ঝগড়া হয়ে যাবে, আপনারা ভালো মানুষে জিজ্ঞেস করলাম বলে আমিও ভালো মানুষ বলে দিছি, এই বেটি ছেলেটা 3 মাস পালিয়ে গেছিল একটা ছেলের সাথে, যদি কয়দিন ধরে বাড়ি এসছে, 3 মাস পালিয়েছিল, যারা বউ দেখতে এসছে আগে না কাপড় ওপর দিয়ে উঠে গেছে, বলে চাষা এই বউ দিকে বাড়ি হাঁট বাড়ি চলে গেছে, এরা বলে যে আমরা যাবো দেখতে আসবো, খবর তার আসবে না, বহু আমাদের চলবে না, কেনে যে ভাই সবই তো ভাগ হতে চলবে না, এটা লুকিয়ে কেন রেখেছিল, তোমার বেটি 3 মাসে পালিয়েছিল তো ও কথাটা কেন বলনি, কপালে হাত দিয়ে বলছে যে না ভাল তবিয়তের একটা মেয়ের ইজ্জত হানা দিয়ে দিল, দিয়ে বলছে যে 3 মাস পালিয়েছিল, বিয়েটা ভেঙে গেল। এটাকে আরবিতে বলা হয় আজ অপবাদ দেয়া, এটা কাবিরা গুনাহ, এটা বড় গুনাহ, এটাকে মাফ করতে হবে, এটার উপায় আছে। তারপরে চলুন চুরি করা, এটা হলো কাবিরা গুনাহ, এটাকে মাফ করা যাবে, এর উপায় আছে। তারপরে হলো জেনা করা, ব্যভিচার করা, এটা হলো কাবিরা গুনাহ, এটাকে মাফ করা যাবে, মাফ করার উপায় আছে। জাদু করা, এটা হলো কাবিরা গুনাহ, এটাকে মাফ করা যাবে, মাফ করার উপায় আছে। তারপরে আর একটি গুনাহ হলো এই, যদি নিজের বাপ আর মায়ের সঙ্গে সম্পর্ক না থাকে, বাপ আর মা আর আমি আর আপনি সবাই এক আগনাতে চলাফেরা করি, উঠা বসা করি, বাপের দিকে আমি তাকাই না, মায়ের দিকে আমি তাকাই না, বাপ আর মা আগনাতে দেখে মনে হবে কোনো বিদেশি লোক আমার বাড়িতে আছে, চেনা নাই জানা নাই, এরকম সম্পর্ক ছিন্ন করে থাকা, এটা হলো কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহ থেকে মুক্তি পাওয়া যাবে, এই মুক্তি পাওয়ার একটা পথ আছে। তাহলে এই কাবিরা গুনাহগুলো এগুলো কিন্তু আপনাকে বরবাদ করে দেবে, যদি ঘাট থেকে নামিয়ে না নেওয়া যায় তাহলে আপনি বরবাদ হয়ে যেতে পারেন। নামাতে হবে, কেমন করে নামাতে হবে, বড় আর লোকই বড় করতে হবে, আটি খড়ের আটি পুড়িয়ে হবে না, গুনহা যেমন বড় মেহনত লাগবে, বড় কত বড় বড় লাগবে,
শুনেন, এক নম্বর ওষুধ হলো এই, 2,65,000 টাকা খরচ করতে হবে তৈয়ার হয়ে যান। এই 2,65,000 টাকা খরচ করে হজে যেতে হবে। হজে গিয়ে আরাফার ময়দানে জোহরের ঢিলা থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়খানিতে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা বসে বসে বুক ফাটা ক্রন্দন করে করে তুমি যদি দোয়া করো, মালিক আল্লাহ আমি আমার বাপের সঙ্গে ছেলেরাহামি করি নাই 6 বছর, আমি চুরি করেছি আমার জীবনে 3 বা 4 বার, আমি ব্যভিচার করেছি দুই জীবনে 2 বার 1 বার, যতগুলো পাপ করেছো একটা একটা করে আল্লাহর সামনে যদি ব্যক্ত করা যায়। আরাফার মাঠে জোহরের পর থেকে নিয়ে মাগরিবের সূর্য ডুবা পর্যন্ত এই সময়ের ভেতরে বুক ফাটা যদি ক্রন্দন করা যায়, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার গুনাহগুলোকে আল্লাহ তাআলা গা থেকে ঝরিয়ে দেবেন, তোমাকে পাক করে দেবেন, এবং হজ শেষ করে তুমি যখন বাড়ি আসবে তো কেমন হয়ে তুমি বাড়ি আসবে, কারনামা ওয়ালাদাতুহু উম্মুহু, যেন কি লোকটাকে তার মা আজকে ভূমিষ্ঠ করলো। তার মানে কি, মায়ের পেট থেকে যদি কেউ ছেলে পয়দা হয় তো তার গায়ে যেমন গুনাহ খাতা থাকে না, ঠিক সেই রকমই লোকটা যেন আজকে তার মায়ের পেট থেকে নতুন করে জন্ম নিল, তার গায়ে কোনো গুনাহ খাতা নাই। আগামী বছর পয়দা যাবেন কে কে? একটা লোক আছে 2,70,000 টাকা আছে জি, কিছু একটা লোক আছে আমি আপনাকে নিয়ে যাবো না, হজের কাপড় কিনে আমি তৈয়ার হন কেউ, আগামী বছর যাবেন হজে, কাবা শরীফ যেতে হবে, কোটি কোটি টাকার মালিক, 2,50,000 টাকা খরচ হবে বলে যদি বসে থাকে তাহলে সোজা সোজা বাংলাতে বলছি, নবীজি পরিষ্কার বলেছেন আল্লাহর পক্ষ থেকে, দিয়ে বলেছেন যে তুই যে মরে গেলি তো আমি জানি না, ইহুদ হয়ে বললি নাকি খ্রিস্টান হয়ে মরলি আমার জানা নেই, মুসলমান হয়ে মরলি এটা আমি বললেন না, টাকা থেকে যদি হজ না করে তো সে লোকটা যে মরে গেল তো কেমন হয়ে মরলো, বলছে আমি জানি না, লোকটা ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো, বেশি টাকাকে গুনে গুনে আলমারিতে ভরে রাখবে না, টাকা খরচ করো, বেটা আর বেটির জন্য জমা করে নেওয়া লাগলো এ হলো পাক্কা নাদান, পাক্কা জাহিল, যে বেটা নমাজ পড়ে না তার হুদির ব্যবস্থা আপনাকে করে দিতে হবে, কে বলেছিল? যে ছেলে আর যে মেয়েরা নিজেরা মেহনত করে না তার জন্য আমাকে জমি কিনে 33 বিঘা করে দিয়ে মরতে হবে, আর বারবার বলতে হবে ছেলে পেলে কি করে খেবে, আমি মরার পরে চুলকা দিয়ে খেবে ওরা, কে তোমাকে পাইট করেছিল আমার ছেলে পেলে কি খেবে, আমার ছেলে পেলে কি খেবে, ও হাত নিয়ে আসেনি, ও পা নিয়ে আসেনি, ওকে নিজে কামাই করতে হবে না, বাপের দিকে তাকিয়ে আছে যে এটা খসবে তো আমি খাবো, কোনোদিন কোনো বাপের এগুলো করতে হবে না, আপনি নিজের মতো করে চলুন, কামাই হচ্ছে আমার সম্পত্তি জমা আছে, মরে যাবে ওরা নিয়ে নিবে ওটা আলাদা কথা, আর এই নিয়ত করে হজে যাবে না, 3,00,000 টাকা নষ্ট হবে, আমার ছেলেকে কাম দিবে কত টাকা, কাম দিবে কত লাভ দিবে, একবারে পাক্কা না জানি কাজ, এ কাজে যাই না তৈরি হন। আরো বলি, আরাফার ময়দান থেকে ফিরিয়েছে ওই বড় বড় মোবাইল ওয়ালারা, অ্যান্ড্রয়েড মোবাইল দেখেছো, অ্যান্ড্রয়েড মোবাইলকে সকালবেলা এখন নয় মোবাইলকে মোবাইলের সামনে গুগল চালু করে দিয়ে বলবে বাইতুল্লাহ, কি বলছি, গুগলকে চালু করে দিয়ে মোবাইলের সামনে মনে করে মুখ লাগিয়ে বলবে বাইতুল্লাহ, বাইতুল্লাহ বললে তোমার সামনে কাবা শরীফের ছবি ফুটবে, কাবা শরীফের দেয়ালের পূর্ব দিকে, কাবা শরীফের দেয়ালের পূর্ব দিকে এক বুক উঁচুতে একটা জানালার সমান দরজা আছে, একটু বড় সাইজের জানালা বলা চলে, দরজাকে দরজা জানালাকে জানালা যেটাই বলবেন, একটা বড় জানালার মতন জিনিস, লোহার পাত বসানো পাল্লাটা, এই জায়গাটাকে বলা হয় মুনতাজাম। হজে গেছো ওইখানে গিয়ে তওয়াফ করতে করতে ভিড়ের মধ্যে মধ্যে খোঁজ নিতে নিতে সুযোগ নিতে নিতে আর একবার মক্কা লেগে যাবে, হাতটা এরকম নিচে পাওয়া যাবে না, এইভাবে উঁচুতে হাত তুলতে হবে, যদি মুলতাজামের কাছে যেতে পারো আর হাত দুখানাকে যদি ওই মুলতাজামে পৌঁছে দিতে পারো, আর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি তোমার রবের সঙ্গে কথা বলবে, কিসের কথাগুলো, ওই কথাগুলো যেগুলো এতদিন তোমার মনের ভেতরে আকুলি বিকুলি করছিল, আর বলবে হে মালিক আল্লাহ,
এটা তোমার দরবার, এই পাক জায়গায় হাত দিয়েছি, দিয়ে তোমার কাছে আমি আরাধনা করে বলছি, মালিক আমার চুরি করা গুনাহকে মাফ করে দাও, মালিক আমার তুমি আমার ব্যভিচার গুনাহকে মাফ করে দাও, মালিক আমার আমার মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা গুনাহকে তুমি মাফ করে দাও। এই বলে যদি ওই জায়গায় হাত রেখে কান্না করতে পারেন, চোখের পানিগুলো যদি দু ফোঁটা ঝরাতে পারেন, তাহলে সেই জায়গা থেকে ফিরে আসবেন, আপনার গায়ে একটু গুনাহ থাকবে না, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাড়ি ফিরে আসবেন। যদি এইটাতে যাওয়া যায় তো কেবল 70,000 টাকাতে হয়ে যাবে। কত টাকা বললাম? 70,000 টাকা। এর মানে কি? হজে নয়, উমরা করতে যাবেন। উমরা, উমরা মানে কি? হজের সিজন বাদ দিয়ে যে কোনো সিজন আপনি চলে যাবেন মক্কা, এটাতে কত টাকা লাগবে? মাত্র 70,000 টাকা লাগবে। 25 দিন থাকতে পাবেন মদিনায়, থাকতে পাবেন 7 দিন, আর এখানে থাকতে পাবেন 14 দিন, আর 2 দিন আসতে আর যেতে টাইম লাগবে। আর এই 70,000 টাকা দিয়ে খানা খাবার চারিদিকে জিয়ারত করতে পারবেন, ভূমিতে গামে হাত দিতে পারবেন, সাফা মারবা ঘোরাতে পারবেন, মাথার চুল কামিয়ে দিয়ে আপনি ওইখান থেকে আসবেন উমরা আদায় করে। বিশাল বড় সুবাবের কাজ, মুলতাদামে হাত দেওয়ার সুযোগ লেগে যাবে, মাত্র 70,000 টাকা লাগবে। কয়টা লোক আছে আগামী বছর উমরা করতে যাবে দেখি? কেউ নাই, কেউ নাই যে আমি নিয়ে যাব না, আপনাদের দেশের লোক আছে ওরা নিয়ে যাবে। কারণ জিও লালাই না যে কাবার ঘরখানে লালনা সবুজে করে দেখবো, কারণ মনও লালাই না একদিন যে হাজার আসবাব যে কেমন, ওকে যে জান্নাত থেকে আনা হলো তো পাথরটা কালো কালো কেন হয়ে গেল, আর কালো পাথরখানে লোক মুখ লাগাবার জন্য হুড়োহুড়ি কেন করে, পাথরখানা দেখার জন্য আপনার মন করে না একবার? বেটি ছেলে হাজেরা, একটা বেটি ছেলে হয়ে 800 মিটার রাস্তা এখান থেকে ওইখান, সাফার মারোয়া সাফার মারোয়া, এই দৌড়া এই দৌড়া এই দৌড়া এই দৌড়া, 7 বার করে দৌড়ালেন দৌড়ালেন, দৌড়িয়ে শেষের বেলায় নিজের ছেলে ইসমাইলের কাছে যদি গিয়ে দেখছেন তো পায়ের তলায় জমজমের কূপ বেরিয়ে পানি বেরিয়ে গেছে, পানি পান করে নিশ্চিন্ত হলেন। হাজেরার স্মৃতি 7 বার দৌড়ানো সাফার মারোয়া, একবার মনে লাগে না যে একবার দেখে আসে গেল? তো রসুল আল্লাহ একটা কথাই বলে দিয়েছেন যে এই সমস্ত লোকের তামান্না ধন মালের আশা আকাঙ্ক্ষা শেষ হবে না, হাত্তা যুরতুকুল মাকাবের, যতক্ষণ তুমি কবরে না যাওয়া ততক্ষণ তোমার এই ধান্দা ছুটবে না। কেউ রাজি হয় না যেতে যে 70,000 টাকা দিয়ে উমরা করে আসি এইখানে কবুল হবে। আপনারা অনেক লোক বলবেন আমরা গরিব মানুষ অত টাকা খরচ করতে পারবো না, ইন্ডিয়াতে যদি কোনো ব্যবস্থা থাকে তো বলো তারা থাকে, ইন্ডিয়ার কথা বলছি, ইন্ডিয়াতে করতে হবে। কি করতে হবে খেয়াল করুন, ভালো করে শুনুন, কথাটাতে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন গিয়ে রাতে যখন ঢের রাত চলে আসে তখন এক হাদিস আর এক হাদিস বলছি, প্রত্যেক দিন নয় সোমবারের দিন গিয়ে রাতে, কথা মনে থাকবে? সোমবারের দিন গিয়ে রাতে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নেমে নিচু আকাশে আসেন, আল্লাহ সশরীরে আসেন না, আল্লাহর আরশে আজিমকে ফেলে দিয়ে ফাঁকা করে দিয়ে তিনি এইখানে চলে আসেন এমন কথাটা নয়। আপনাকে বুঝাবার জন্য বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে এই প্রথম আকাশের নিচে তার নিজের সমস্ত অফিস আদালতগুলোকে নিয়ে এসে বান্দাকে জিজ্ঞেস করে বলেন, মাইয়াদুনি আন উতিয়াহু, কে আমাকে ডাকে তাকে আমি দেব, মাইয়াস্তাগফিরুনি আস্তাগফিরুহু, কে আমার কাছে মাফ চায় তাকে আমি মাফ দেব, মাইয়াস্তাশফিউনি আস্তাশফিউহু, কোন লোকটা অসুখে পড়ে আছে অসুখ থেকে মুক্তি চাই শেফা চাই ভালো হতে চাই সে লোকটাকে আমি শেফা দান করবো। এ কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার দিকে আওয়াজ দিয়ে দিয়ে ডাকেন, আমার দিকে আওয়াজ দিয়ে দিয়ে ডাকেন। আপনি ওই টাইমে যদি হাজির হতে পারেন আর আল্লাহর সামনে যদি নিজের নিজের আরাম নিজের মনের কথাটাকে ব্যক্ত করতে পারেন তাহলে অবশ্যই আপনার গুনাহ করে মাফ হয়ে যাবে। এই ব্যবস্থাটা আল্লাহ তাআলার নবী বলে দিলেন, হালাল রুজি খান, হালাল কাপড় পরেন, জুমা মসজিদে যান, রাত্রি 1টা 1.5টার সময় মসজিদের এক কোনাতে গিয়ে দুরাকাত নামাজ পড়েন,
বলতে হবে। নবীজি বলছেন মানারাদা আন ইয়াহুন আমরাহু ফালইয়াযকুর জামাহু, হাত তুলে দিলেন আর দেওয়ার পরে সাথে সাথে নিজের বড়দের কথাটা বলবেন না, আগে একটা দোয়া বলতে হবে, আল্লাহর তসবিহ সম্বন্ধীয় একটা দোয়া বলতে হবে। একটা পঞ্চগণ দোয়া বলুন, যেমন আপনি বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, একটা যদি বলা হয়। যদি মনে করেন আর একটা তসবিহ দোয়া বলবো, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এরকম একটা তসবিহ কিংবা দুটা তসবিহ বলা হবে। তারপরে আপনি এবার আল্লাহর সামনে বলবেন, কি বলতে যাবেন, নিজের কথাটাকে বলবার আগে কোন গুনাহটার মাফ চাইছেন, কোন অপরাধটা করেছেন যার জন্য আল্লাহর দরবারে এসেছেন, সেই অপরাধটাকে আল্লাহর সামনে খুলে বলে দিতে হবে। হাত তুলুন, আর হাত তুলে আল্লাহর সামনে ওই কাতর কণ্ঠে বলবেন, হে আল্লাহ, 22 বছর যখন আমার বয়স ছিল তখন আমি উমুকের মেয়ের সঙ্গে একটা গলত সম্পর্ক করে রেখেছিলাম, নাজায়েজ সম্পর্ক করে রেখেছিলাম এবং সেখানে আমি অন্যায়ভাবে শারীরিক সম্পর্ক কায়েম করেছি, আল্লাহ তুমি জানো, আমাকে তুমি মাপ দাও। এই কথা বলে শেষের বেলায় আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আর আপনি বলুন, এমনি এমনি যদি ফকির ভিক চায়, জানা কথা যে কেঁদে কেঁদে চাইবে, যে আকুলি বিকুলি করে চাইবে, এই ফকির ভিক বেশি পাবে। আর যে ফকির বড় লগে করে বসে থাকবে আর মাঝে মাঝে একবার করে বলবে তোরা দিয়ে দাও জি, আপনাকে আকুলি বিকুলি করতে বলছি, কেমন আকুলি বিকুলি, গুনার মাপ নিতে এসেছেন তো রাতের অন্ধকারে নির্জনে বসে আপনি হাত তুলে আল্লাহর কাছে মাপ চাইবার আগে আপনাকে নবীজি বলছেন তোমাকে কাঁদতে হবে, তোমাকে একটু চোখের পানি ঝরাতে হবে। তারপরে নবীজি বলছেন যার অন্তরটা এত শক্ত সে লোকটা কি কোনোদিন কাঁদতে পারে, কাঁদতে পারবে না। তার জন্য নবীজি বলছেন ফাইনলাম তাবকু ফাতাবাকু, কাঁদতে যদি না পারো রে বান্দা, কাঁদা যদি তোমার দ্বারাই না হয় তাহলে নবীজি বলছেন কাঁদার মতো করে আওয়াজ করো, কাঁদার মতো করে মানে ভান করে করে কাঁদো, ভান করে করে কাঁদো, ভান করে কাঁদতে কাঁদতে দেখা যাবে 1 মিনিটের মাথায় কিংবা 2 মিনিটের মাথায় তোমার চোখের কোনো দিয়ে পানি বেরিয়ে যাবে, ভান করে কাঁদা কেমন ভাই। হাত তুলে আছেন, দোয়া করলেন আর করার পরে কাঁদছেন, তো ভান করে করে কাঁদা মানে বানাবাটি কান্না কেন, আল্লাহ তুমি মাফ দাও, আল্লাহ যে 20 বছর বয়সে আমি কাজ করেছি আল্লাহ তুমি দেখেছো, তুমি আমাকে ক্ষমা করো, মালিক আল্লাহ 30 বছর বয়সে এরকম আমি চুরি করে নিয়েছিলাম এবং ভুল জায়গায়, আল্লাহ তুমি জানো তোমার জানা আছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার দরবার ছাড়া কার দরবারে যাব মালিক। এইরকম করে করে আকুলি বিকুলি করে গলা বাজিয়ে বাজিয়ে গলা কাঁপিয়ে কাঁপিয়ে যখন আপনি ভান করে ভান করে ভান করে কাঁদবেন, মিনিট পাঁচেকের মাথায় মিনিট দুয়েকের মাথায় দেখা যাবে চোখের কোনাটা বেয়ে চোখের কোনা দিয়ে পচা পানিগুলো একটু একটু করে নামতে শুরু করেছে। আর যদি চোখের কোনা দিয়ে ভান করা কান্নার বদলতে চোখের কোনায় এক বিন্দু পানি নেমে চলে আসে, লাভ কতখানি হবে। নবীজি বলছেন মা মিন মুহরিমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলু রাসিল যুবা সুম্মা সাব্বা আলা হুরি ওয়াজহি হারামাল্লাহু আলাইহি নার, কোন মুসলমান কোন মুমিন যদি আল্লাহর ভয়ে কান্না করতে বসে আর তার চোখের কোনা দিয়ে যদি একটা মাছির মাথার সম পরিমাণ পানি বেরিয়ে যায় আর বেরিয়ে গাল পর্যন্ত নেমে আসে, জমিনে খসে পড়ে কিংবা না পড়ে এ পর্যন্ত যদি তার চলে আসে, তো নবীজি বলছেন হারামাল্লাহু আলাইহি নার, ওই ব্যক্তির উপরে আল্লাহর জাহান্নামকে হারাম করে দেওয়া হয়, হারাম করে দেওয়া হয়। জাহান্নাম হারামের মানে হলো জান্নাতের আপনি ভাগিদার হলেন, আর জান্নাতের ভাগিদার হওয়ার মানে হলো ওই কাবিরা গুনাহটা আপনার মাফ হয়ে গেল।
এবং নিজের গুনাহগুলোকে স্বীকার করবেন। আল্লাহ নবী বলছেন কথা খুলে বলো আল্লাহর সাথে। আপনি মনে মনে বলছেন হাজি মহাকে দিও মসজিদে মনি সাহেব আছে যে শুনি, আর যদি শুনে লাই তো সকালবেলায় চারটা কোন হওয়া থেকে টাকা না ধরে কি যাচ্ছিস ভাই, ডুবে ডুবে পানি খেয়েছো তুমি, তুমি জীবন্তে গেলে এতগুলো জিনিস করে রেখেছো, ও তো সব জেনে নিবে আমার। এই জন্য বলছি আপনাকে আল্লাহ তাআলা নায়কে বলেছেন ওয়ান নাসু নিয়াম সাল্লু বিল লাইলে ওয়ান নাসু নিয়াম, সারা জাহানের লোক ঘুমিয়ে থাকবে। ও বেটি ছেলে তোমার যদি আমল করার ইচ্ছা জাগে তোমার স্বামীর পিছন ছেড়ে দিয়ে পাশে তার ঘরে চলে যাও, কুঠির আড়ালে চলে যাও, আর মুসল্লে পানি পেড়ে দিয়ে ওখানে নির্জনে চলে যাও। ও বেটা ছেলে তোমার যদি এটা করার ইচ্ছা জাগে কখন যেতে হবে, সারা দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে থাকবে, মসজিদের মুরব্বি ঘুমিয়ে আছে, তোমার বাবা ঘুমিয়ে আছে, তোমার মা ঘুমিয়ে আছে, সারা জগৎ ঘুমিয়ে আছে, রাত্রি দুটো আড়াইটার সময় এই সুনসান রাতে মসজিদের এক কোনায় বসে যদি তুমি ধীরে ধীরে আল্লাহকে বলো মালিক আল্লাহ ব্যভিচার করেছি, মালিক আল্লাহ চুরি করেছি, এই আওয়াজগুলো কেউ শুনতে পাবে না, তোমাকে লাজ লাগবে না, তুমি তোমার রবের সামনে কথা বলবে একদম বেঝিজাক হয়ে দিদিদাই বলে যাও আমি এই এই অপরাধ করেছি। সূর্য যখন নামিবে পাটে আধার আসবে ছেয়ে, বিশ্বজগৎ অঘরে ঘুমাবে তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে, এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো ডাকো তারে ডাকো। একবার করে দেখেন, এটা তো করা যাবে, গুনাহ ঘাট থেকে নামাতে গেলে চেষ্টা করতেই হবে, একটু পাপড় বেলতেই হবে, নাহলে শখ করে গুনাহ করেছো আনন্দে তো খেলা দিয়ে সেটাকে মিটাতে হবে, তো খেলা করবে।